আমাদের প্রধানমন্ত্রীর নাম কোরআনে আছে হাসুনা, হাসিনা না হাসুনা, হাসিনা মানে সুন্দরী, শেখ মানে মরুভূমি, বুড়ো বুড়ো সুন্দরী, মরুভূমি সুন্দরী, হাসিনা মানে কি সুন্দরী, আর হাসনা মানে আমার আল্লাহ তাকে সুন্দর সুন্দরী মানিস, সুবহানাল্লাহ বলতে পারেন না? আমাদের দেশে আর কিছু না থাক অন্তত একটা সুন্দরী আছে নাকি? শেষের কথা কি হাসনা উলাইকা রফিকা, এই যে রফিক মানে বন্ধু, রফিক মানে কি আল্লাহর উত্তম বন্ধু কারা? এই চারটা গুণ যাদের ভেতরে আছে, কারণ এরা আল্লাহর পুরস্কার পেয়েছে। কি পেয়েছে? মিনান নাবিয়িনা, এক নম্বরে নবীরা, দুই নম্বরে সিদ্দিকিনা, সিদ্দিক যারা তারা, তিন নম্বরে শহাদা, শহীদ যারা তারা, চার নম্বরে সালিহিন, নেককার যারা তারা। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وصحبه أجمعين ليلا ونهارا في الطرفين الذي خلق كل شيء زوجين وأوجب علينا الإحسان بالوالدين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين কেউ
দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা এসেছে ভুল নেই সন্দেহ নেই এটা আমরা জানি জালিকাল কিতাব ও লারাই বাকি কোরআনে কোন ভুল আছে কোরআনের ভেতরে আমার আল্লাহ বাদে আর কারো কোনো কথাও নেই আছে আল্লাহ বাদে যে কারো কোনো কথা নেই আপনি জানলেন কি করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিন লা আখাযনা মিনহু বিলিয়ামিন সুম্মা লাকাতনা মিনহু আল-রাতিন একটু স্তব্ধ হওয়া লাগবে আসলে ফেরা বন্ধ করেন যে যেখানে আছেন বসেন বসেন যদি জায়গা থাকে বসেন না হলে দাঁড়িয়ে থাকেন কথা বলা যাবে না ভাই এখানে যারা আছেন বসে পড়েন বসুন 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 পরে বসে ঠিক করেন আগে যতটুকু সময় পাওয়া যায় দেখি সূরা আফাতের 44-45-46 নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি নিজের কোন কথা এই কোরআনে যদি আমার নাম দিয়ে চালিয়ে দিতেন আমি আপনার ডান হাত চেপে ধরতাম আর কণ্ঠ নালি কেটে ফেলে দিতাম ঠিক আছে এটা আপনার ঠিক আছে এটা ঠিক হয় আপনি আমরা যে শুনতেছি আমি যা বললাম এতক্ষণ সব ভুল বলছি এতটুকু যদি আপনি ধরতে না পারেন তো কি শুনতেছেন এই জন্য বললাম যে কোরআনে ভুল নেই এটা আমরা জানি কোরআনে আল্লাহ বাদে আর কারো কোনো কথা নেই এটা আমরা অনেকে জানি না আল্লাহ বাদে কারো কোনো কথা আছে আল্লাহ তাআলা বলেন আমি কোরআনে যা দিয়েছে এগুলো আমার নিজের কথা আপনি যদি নিজের কোনো কথা আমার নামে কোরআনে চালিয়ে দিতেন যে এটাও আল্লাহ জানিয়েছে তাহলে আমি আপনার ডান হাত চেপে ধরতাম এ কথা এতদিন জন্মের পর থেকে আমরা অনেকে শুনতেছি এ কথা ঠিক আছে আপনি দেখবেন উল্টা কথাটা পুরো উল্টা আল্লাহ বলেন মিনহু বিলিয়ামিন বিমানে দ্বারা বিমানে দিয়ে বিমানে কর্তৃক আরো অর্থ আছে আমি নবীর ডান হাত চেপে ধরতাম না আমি আল্লাহ নিজের ডান হাত দিয়ে নবীকে চেপে ধরতাম কথা বুঝতেছে আমি ওনার ডান হাত চেপে ধরতাম এটা এক অর্থ হবে নবীর ডান হাত
হাত আল্লাহ চেপে ধরতেন এই কথা কোরআনে আল্লাহ দেয়নি। আল্লাহ বলেন আমি নিজে আমার ডান হাত দিয়ে, তাহলে আল্লাহর ডান হাত বাম হাত আছে বোঝা যাচ্ছে নাকি? কারণ এখানে মিনহু বিলি আমিন না মিনহু বিশিমাল, আমিন আছে। আমিন মানে ডান হাত, শিমাল মানে বাম। মিনহু বিলি আমিন দিলেন কেন? আল্লাহকে ডান হাতে একটু শক্তি বেশি, বাম হাতে শক্তি কম। দুইটা তাফসির আছে আয়াতে। এক নম্বরে আল্লাহ ডান হাতের নাম দিয়েছেন এই কারণে পৃথিবীতে যারা ডানপন্থী এদেরকে আল্লাহ ভালোবাসে, আর বামপন্থী যারা তাদেরকে আল্লাহ ঘৃণা করে। এ দেশে তো নেই, অনেকে বামপন্থী বাম রাজনীতি করে আবার বুক ফুলায়। আমি আমনি সে নামলাম, আপনি যাই মনে করেন নিজেকে আপনাকে কিন্তু আপনার মালিক ঘৃণা করে, অপছন্দ করে। আপনার জন্য দুর্ভাগ্য এটা, অসহাব সীমাল মা অসহাব সীমাল, দুর্ভাগ্য তাদের জন্য যারা বামপন্থী। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের কিচ্ছু দেয়নি, এতটুকু পরিচয় আছে, ফাসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাইমানা। আল্লাহ বলেন যারা ডানপন্থী এরা সৌভাগ্যশালী, আমাদের পৃথিবীতে কিচ্ছু না থাক এই পরিচয় আছে যে আমরা ডানপন্থী। বলেন এই জন্য আল্লাহ এখানে মিনহু বিলি আমিন দিয়েছে যে আমি ডানপন্থী যারা তাদেরকে ভালোবাসি, আর আমি কোনো কাজ যদি করি ডান হাত দিয়ে করি। পৃথিবীতে বাম হাতের কাজ ভালো হয় না খারাপ হয়? দুই নম্বরে দ্বিতীয় তাফসির হচ্ছে পৃথিবীর মানুষ যে বিষয়টা বসে আল্লাহ ওই বিষয়ের উদাহরণ দিয়েছেন। আমরা সচরাচর জানি ডান হাতে এমনিতে আমাদের শক্তি বেশি, বাম হাতে কম, এটা আমরা জানি না। ডান হাত দিয়ে কিছু ধরলে ওটা শক্ত করে ধরা যায়, বাম হাত দিয়ে ধরলেও শক্ত হয় কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আল্লাহ বলেন আমি ডান হাতের কথা এই জন্য দিয়েছি পৃথিবীর মানুষ যেন সহজে বুঝে ফেলতে পারে যে আমি কি বোঝাতে চাই। যদিও আমার দুই হাতে শক্তি আছে, ডান হাতের কথা দিলাম তার মানে মানুষ মনে করে যে আমার ডান হাতের শক্তি বেশি। মানুষের যেমন ডান হাত দিয়ে ধরলে শক্ত করে ধরতে পারে, তার মানে আমি আল্লাহ পাক আমার নবী তাকে আমি ডান হাত দিয়ে শক্ত করে ধরতাম না নরম করি, শক্ত করে ধরার পরে কি করতাম জানো? মানুষকে আপনি যদি চেপে ধরেন দৌড়ানোর পরে হাঁফায়, হাঁফানোর সময় যদি কেউ তাকে চেপে ধরে দেখবেন জোব্বা বের হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন জোব্বা যখন বের হয়েছে দৌড় সম্মালা পতন, ওই মুহূর্তে আমি আল্লাহ আমার নবীর কণ্ঠ নামে কেটে ফেলে নিতাম। টের পাইলেন কি বললাম? এত বড় পাওয়ারফুল নবী যাকে কোনদিন আল্লাহ নাম ধরে ডাকেন না, নাম ধরলে রেসালাতের ঘোষণা দিয়ে তারপরে নাম ধরেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানে কোরআনে আল্লাহ নাম দিয়েছেন সেখানে রেসালাতের ঘোষণা দিয়ে তার সম্মান আরো বাড়িয়ে দিয়েছেন। অথচ এই জায়গায় বলছেন যে আখাদনা মিনহু বিল ইয়ামিন, তাকে আমি ডান হাত দিয়ে শক্ত করে ধরতাম, সুম্মা লাকাতনা মিনহু আল-ওয়াতীন, তার জহব্বা কেটে ফেলে দিতাম। তার মানে সে আর কথাই বলতে পারত না। আর এ ব্যাপারে আমাকে নিষেধ করার মতো কেউ তোমরা সক্ষম ছিলে না। কোরআনে কারিমে যে আল্লাহ বাদে কারো কোনো কথা নেই এবার বিশ্বাস করা যায় নাকি? কত অথেন্টিক কিতাব এটা, যে নবীরও কোনো কথা আল্লাহ এর ভেতরে প্রবেশ করাতে দেননি। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়া লা মিন খালফি তানজিলুম মিন হাকীমিন হামিদ। এর ডান থেকে বাম থেকে উপর থেকে নিচ থেকে কোনো বাতিল কোনো শয়তানি কথাবার্তা এর ভেতরে প্রবেশ করার অধিকার আল্লাহ রাখেননি। জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআন শোনার জন্য অন্তত আপনারা কষ্ট করছেন আমি জানি। এই অথেন্টিক কথাগুলো আজকে শোনার পরে আমরা ইনশাআল্লাহ আমার কাছে লাগাবো, আল্লাহ তুমি তৌফিক দিও। আমরা কোরআনে কারিম থেকে চারটা আয়াত পড়েছি, বিশেষ করে সূরা ফাতিহার একটা আর সূরা নাবার তিনটা। আজকের আলোচ্য বিষয় দেখি কতদূর যাওয়া যায়। নজরের উপরে দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আলোচনা শুরু করছি। সূরা নাবার 21-22 নম্বর আয়াত। আমার আলোচনার সাবজেক্ট দিয়েছেন সূরা ফাতিহা। কোন সূরা? জন্মের পর থেকে যেটা আমরা পড়ে যাচ্ছি, তো সব কিছু আল্লাহ এর ভেতরে লুকিয়ে রেখেছেন এটা আমরা অনেকে জানি না। আমার আল্লাহ নবীর জন্য স্পেশাল ভাবে
কয়েকটা জিনিস দিয়েছেন, তার ভেতরে সূরা ফাতিহা আর সূরা বাকারার শেষের তিনটা আয়াত, এগুলো আমার আল্লাহ পৃথিবীর কাউকে দেয়নি, শুধুমাত্র দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যারা এগুলো পেয়েছি তার মানে আমরা বিশ্ব নবীর উম্মত হওয়ার কারণে পেয়েছি। মুসা নবীর উম্মত হয়ে আসলে আপনি এই দুইটা পেতেন না, সূরা ফাতিহাও পেতেন না, সূরা বাকারার শেষের তিনটা আয়াত পেতেন না। সুতরাং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাম নাবার যে 21-22-23 নাম্বার আয়াত পড়লাম, দেখি প্রবেশ করছে জবান করে পড়ান এই আয়াতটা আগে পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না জাহান্নাম কানাত মিরসাদা লিত্বাগীন মা'আবা লাবিসীন ফীহা আহকাবা। আল্লাহ পাক বলেন জাহান্নাম গোপন ফাঁদ, অবশ্যই জাহান্নাম গোপন ফাঁদ। কি ফাঁদ? গোপন একটা ফাঁদ। এটা কাদের জন্য? যারা সীমা লঙ্ঘন করে, লিপ্ত হীন মা বাপ আর আল্লাহর বিধান জানার পরে অস্বীকার করে। এই যে দুইটা চরিত্রের কথা জানলাম, পৃথিবীতে এখন এই শ্রেণীর মানুষ আছে না নেই? জাহান্নাম গোপন ফাঁদ তাদের জন্য যারা সীমা লঙ্ঘন করে আর আল্লাহর বিধান জানার পরে অস্বীকার করে। জাহান্নাম নামে যে শব্দটা আল্লাহ দিলেন কোরআনে, অবশ্যই এর অস্তিত্ব আছে না? জাহান্নাম নেই, কষ্টের জায়গা, পাপিষ্ট গণাগার, মুজরিম যারা তাদের জন্য আল্লাহ এটা মানিয়ে রেখেছে। এখন এখানে যাবে কারা? প্রশ্ন করছে আপনাদেরকে, জাহান্নাম কয়টা? একটা। এই যে মরব্বে দাদা, জন্মের পর থেকে জাহান্নাম সাতটা সাতটা শুনি আসতেছে, কোনোদিন একটু দেখেছেন কোন জায়গায়? এটা কোরআনেও নেই, সাতটা হাদিসেও নেই। কোরআন হাদিসে আছে জাহান্নাম একটা, জাহান্নামের দরজা সাতটা। নাকি আমি বানিয়ে বললাম? সূরা হিজরের 43-44 নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলেন লাহা সাবাআতু আবওয়াব, এই যে সাবাআতু সাত, আবওয়াব বাবের বহুবচন আবওয়াব, জাহান্নামের দরজা কয়টা? জাহান্নাম সাতটা। এই কথা কোরআনে আল্লাহ দেয়নি, জাহান্নাম তো একটাই, জাহান্নামের দরজা সাতটা। লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম, পৃথিবীতে যে যে ধরনের অপরাধ করবে কিয়ামতের দিন আল্লাহ তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করাবে। কথা বুঝতেছে? একটা বিদ্যালয় 1 থেকে 10 পর্যন্ত পড়ানো হয়, 10টা শ্রেণী কক্ষ আছে, প্রত্যেকের আলাদা আলাদা দরজা আছে, যে যে ক্লাসে পড়ে ওই দরজা দিয়ে তাকে প্রবেশ করানো হয়। ক্লাস 1 যে পড়ে তার জন্য আলাদা শ্রেণী কক্ষ আছে না? তার জন্য আলাদা দরজা আছে না? ও কি ক্লাস 10 যে ক্লাস করতে পারবে? তার মানে ওর আলাদা কক্ষ আছে, আলাদা দরজা আছে, কারণ ও পড়ে ক্লাস 1। কিসে পড়ে? ও পুরাটার নাম কিন্তু বিদ্যালয়। এই 10টা শ্রেণী মিলে কি বলেন? দরজা আলাদা আলাদা, জাহান্নাম একটা, এ দরজা কয়টা? আপনি যে যোগ্যতা অর্জন করবেন দুনিয়ায় ওই রকম যোগ্যতা দেখে দেখে আল্লাহ আপনাকে ওই দরজা দিয়ে প্রবেশ করাবে। এবার কি ক্লিয়ার নাকি না বোঝার ভান করে আছে? এতদিন যে জানতেন যে জাহান্নাম সাতটা আর জান্নাত আটটা, এ তথ্য ঠিক না, জাহান্নাম একটাই, এর স্তর গুরু আল্লাহ সাজিয়েছেন, দরজা বানিয়েছেন কয়টা? এক নাম্বারে জাহান্নামের নাম হচ্ছে জাহান্নামের সাকার। কি বললাম? সাকার। আল্লাহ নিজে প্রশ্ন দিচ্ছেন, আমাদর কামা সাকার, লা তবকি ওয়ালা তাদাও লাওয়াহাতুল লিল বাশার
عليها تسعة عشر শ্রমত নাসিরের ভেতরে আল্লাহ তাআলা বলে, হে নবী আপনি কি জানেন জাহান্নামের সাতার কি? প্রশ্ন করছে কে? মনে মনে হয় জানে না, জাহান্নামের সাকার যে কি উনি জানে না, প্রশ্ন করছে কেন? তার মানে এ খুব ঝামেলার জিনিস। এখানে কাউকে যদি নিক্ষেপ করা হয় সে তাকে আস্ত রাখে না, আবার ছেড়েও দেয় না। এই জাহান্নামের সাকারে কেউ যদি প্রবেশ করে তাকে জাহান্নামের সাকার আস্ত রাখে না, ছেড়েও দেয় না। লম্বা হাতুল্লিল বাসার, তার চামড়া পর্যন্ত পড়িয়ে সাক্ষার করে ফেলে। এর পাহারা আছে 19 জন ফেরেশতা। তো জাহান্নামের সাকারের বর্ণনা পেলাম, জাহান্নামের সাকারে কেউ যদি প্রবেশ করে তার প্রথম নাম্বারে তার চামড়া পুড়িয়ে শেষ হয়ে যায়। কি আপনি দেখবেন কোনো থেকে কেটে গেলে আরেকে টের পাই না, ড্রাগন লেগে যদি চামড়া পুড়িয়ে যায় সলাকারে বলে। জাহান্নামে সাকারে গেলে আমরা এই অবস্থা করবে মানুষকে, এই যে কঠিন যন্ত্রণাদায়ক জায়গা এটা, এই জায়গায় যাবে কারা? পরা কোরআন শরীফ থেকে আমার আল্লাহ নিজে জানিয়েছেন চার প্রকার মানুষকে আল্লাহ এই জাহান্নাম দেবেন। কয় প্রকার? এখানে যারা আছি গাছে ঘুরে যারা আছি, দেখি তো এই চার প্রকারে কোন প্রকারে আপনি আছেন নাকি বলবো না? আপনার তো মিলাতে হবে যে আপনি কোন দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। ক্লাস ওয়ান এর ছেলে যেমন 9 এসে ক্লাস করতে পারে না, ওর যোগ্যতা নেই, ওখানে ক্লাস করলে কিছু বুঝবে বলেন না কেন? ওই ক্লাস বুঝতে হলে ওর 9 বছরের কথাকে পড়া লাগবে। তারপরে পড়াশোনার কয় বছর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামে একটা দরজা 7টা, প্রত্যেকেই তার দরজা অনুযায়ী প্রবেশ করবে, তার পাপের তারতম্য অনুযায়ী। এখন জাহান্নামের সাকার যেটা ভয়ঙ্কর জাহান্নাম, এখানে চার প্রকার মানুষ প্রবেশ করবে। 1 নম্বরে তারা ইয়াতাসা আলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। খেয়াল করছেন তো? এদিকে মন আছে আপনাদের? আল্লাহ পাক বলেন পরস্পরে জিজ্ঞাসিত হবে, অথবা দারওয়ান ফেরেশতা মালিককে জিজ্ঞাসা করবে, জান্নাতের মানুষেরা যারা জাহান্নামে পড়ে আছে এরা তো আমাদের পরিচিত, আমাদের এলাকার মানুষ, কোন কারণে জাহান্নামের সাকারে আগুনের ভেতরে জ্বলতেছে, এদের চামড়া গুলো পড়ে কালো হয়ে যাচ্ছে? ফেরেশতা মালিক বলবে আমি জানি না, ওদেরকে জিজ্ঞাসা করেন। জান্নাতের ওই মানুষগুলো ওপর থেকে তখন এই সাকারে নিক্ষিপ্ত মানুষকে জিজ্ঞাসা করবে, কেন তোমরা এই সাকারে আসলে? যত মানুষ সাকার নামক জাহান্নামে গেছে প্রত্যেকে একযোগে জবাব দেবে, জাহান্নামে আল্লাহ দিয়েছে এই কারণে যে দুনিয়ায় নামাজ পড়তাম না। গাজীপুরবাসী কোনো খ্রিস্টান কি বলবে যে আমরা নামাজ পড়তাম না? কারণ ওরা নামাজ পড়ে না। কোন ইহুদি বলবে নামাজ পড়তাম না? কারণ ওদের নামাজ নেই। কোন হিন্দু বলবে নামাজ পড়তাম না? কোন বৌদ্ধ বলবে? তাহলে কথা বলবে কারা? যারা মুসলমান নামাজ যাদের ছিল কিন্তু পড়ে নাই। তাহলে এখান থেকে মাসলা আসে, ফাতোয়া দিচ্ছে যেহেতু আল্লাহ, সবাই মিলে যখন এই কথা বলবে জাহান্নামে সাকারে আল্লাহ এই জন্য দিয়েছে যে দুনিয়ায় আমরা নামাজ পড়তাম না। বাংলা ভাষাভাষী যারা আছেন তাদেরকে বলছি, মুসলমান দাবি করার পরেও যদি কেউ নামাজ না পড়ে, সে যেই হোক আর যে দল করুক, ও জাহান্নামে যাবে, আর কারো ফতোয়া লাগবে না। এখন যদি প্রধানমন্ত্রী বলেন না ও জান্নাতে যাবে, হবে না? রাষ্ট্রপতি না, ফতোয়া দিচ্ছে আমির হামজা, কে? আল্লাহ। এবারে এটা বাংলাদেশের সাথে মিলান,
কত মানুষ মুসলমান দাবি করছে সন্নতে খতনাও দিয়েছে, কিন্তু নামাজ পড়ে না। আর নামাজ যদিও পড়ে শুধু বাবা মারা গেলে জানাজা, অথবা খুব বেশির বেশি জুমার দিন যাই, খুব বেশি নামাজি হলে ঈদের নামাজও যাই। কি বুঝলেন আপনি এখান থেকে? নামাজ যে পড়বে না সে যে দলের যত বড় লিডার হোক কর্মী হোক ও যাবে কোথায়? এবার এই দেশে আছে কিনা আপনি বিবেক দিয়ে বলেন। এখানেও আছে, একথা বলে না কেন? তাহলে এখান থেকে পেলাম যারা নামাজ পড়ে না সে যে দল করবে, যদি আওয়ামী লীগ করে জাহান্নামি, বিএনপি করে জাহান্নামি, জামাত ইসলাম করে নামাজ পড়ে না জাহান্নামি, তাও সাধারণ জাহান্নামে আল্লাহ দেবে না, দেবে কোথায়? সাকার, যেখানে গেলে চামড়া পড়ে কালো হয়ে যায়। এত তথ্য জানলেন নামাজ পড়ে না তাই জাহান্নামে দিচ্ছে, এবার আসেন যারা নামাজ পড়ে তারাও জাহান্নামে যাবে না মানে? ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলে ধ্বংস হয়ে যান ওই নামাজি গুলো যারা নামাজ সম্পর্কে উদাসীন, নামাজ পড়ে কিন্তু নামাজ সম্পর্কে বেখবর। এই সাহুনের ব্যাখ্যা চারটা, নামাজ পড়ার পরেও যদি চারটার একটাও আপনার ভেতরে পাওয়া যায় আপনি নামাজ পড়িয়ে জাহান্নামে যাবেন। কয়টা? তাহলে আগে পেলাম যারা নামাজ পড়ে না তারা গেল, আর এবার পাচ্ছে নামাজ পড়ার পরেও যাবে কারা দেখে? যারা নামাজ পড়ার পরে চারটা শিক্ষা নামাজ থেকে নেয় না ও নামাজ পড়লেও জাহান্নামে যাবে। এবার গাজীপুরে মিলাদ এক নম্বরে নামাজ পড়ে কিন্তু নামাজে যা পড়ে ওইটা বসে না, এটা তো এদেশে নেই। আসে মানে এখানে পরীক্ষা করে সারা ফাতিহা পড়ছে, সে জন্মের পর থেকে নামাজে পেটে বম মারবে একটা সরা অক শব্দের অর্থ বলতে পারবে না। আপনি এমনি এমনি দাঁড়িয়ে নামাজ পড়লে যে মাজা পাবেন, আমার তো মনে হয় যদি কেউ অর্থ বুঝে আমার আল্লাহর দিকে তাকিয়ে নামাজ আদায় করে ওর মজা একশো গুণ বেড়ে যাবে। কোরআনে কারিমে তেমনি জানাচ্ছেন তুমি যখন দাঁড়াবে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আমরা কারো কাছে কিছু যদি পেতে চাই সর্বপ্রথম আমাদের দুনিয়ার নিয়ম হচ্ছে তার প্রশংসা করা লাগে। আমি যদি চেয়ারম্যানের কাছে কিছু পেতে চান তাহলে উনি আনে যে তার প্রশংসা করবেন আগে, কিছু প্রশংসা করার পরে উনি স্বভাবতই জিজ্ঞাসা করবে এই বেটা তুই কে বলবে না? আপনি যখন নামাজে দাঁড়িয়ে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরকম জগৎ যত আছে যত প্রশংসা পৃথিবীতে অন্যান্য জগতে হয় হে আল্লাহ সব আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি তো রহমান রহিম, তুমি মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতে তুমি ছাড়া কেউ আমারে বাঁচাতে পারবে না, কোনো নবীও না, কোনো রসুলও না, কোনো ফেরেশতাও না, কোনো পীরের কথা তো বাদ দিলাম। কি এই বিশ্বাস নিয়ে আপনি নামাজে দাঁড়িয়ে আল্লাহকে শোনাচ্ছেন? আপনাকে কি লাঠি দিয়ে পিটিয়ে বলাচ্ছে? নিজে নিজেই বলছে মালিক ইয়াউমিদ্দিন, আমি কাউকে বিশ্বাস করি না কিয়ামতে বাঁচাবে শুধু তুমি ছাড়া, কে? এতগুলো প্রশংসা শোনার পরে আল্লাহ যেন জিজ্ঞাসা করছে তুই কে? তারপর আপনি পরিচয় দিচ্ছেন ইয়া কানারা বুদু ইয়া কানাস্তাউন, হে আল্লাহ তুমি আমাকে চিনতে পারোনি, আমি তো তোমার গোলাম, আমি কি শুধু গোলাম না গোলামের ঘরের গোলাম, আমি যে আল্লাহর গোলাম আমার বাবা ওই আল্লাহ বলেন, আমি যে আল্লাহর গোলাম আমার পেশায় বই আল্লাহর গোলাম। সুতরাং আল্লাহর কাছে আপনি পরিচয় তুলে ধরলেন, চেয়ারম্যান সাহেব যেমন প্রশংসা শোনার পরে স্বভাবতই জিজ্ঞাসা করবে তুই কে, তোর বাবার নাম কি, বাড়ি কোথায়, আল্লাহ যেন ঠিক ওইভাবে প্রশংসা শোনার পরে আপনাকে জিজ্ঞাসা করছে তুই কে।
আপনি যখন বলবেন আমি মন্তরী গ্রামের অমক সেরাগালি ছেলে পরাগালি, এটা বলবেন না? আপনি নামাজে দাঁড়িয়ে বলছেন আল্লাহ তোমাকে চিনতে পারোনি, আমি তোমার গোলাম, আমি তোমার দাস, সার্ভেন্ট, ভৃত্য। আল্লাহ পাক বলেন কি, গোলাম তো বুঝলাম, মন্তরী গ্রামের অমকের ছেলে কি চাও বলো? আপনি বলেছেন আল্লাহ আমি তোমার গোলাম শুধু না, আমি তোমার সাহায্য চাই। কি চাই? স্বভাবতে আল্লাহ যেন জিজ্ঞাসা করেছে সাহায্য কি? চাকরি দরকার, ছেলে মেয়ে দরকার, ব্যবসা দরকার, টাকা পয়সা দরকার, কি বলো দেখে? আপনার দুনিয়ায় বহু কিছু লাগবে, আপনি কিন্তু কিচ্ছু বলেননি। আপনি বলেছিলেন দিনাসিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমি তোমার কাছে সহজ আর সরল পথ চাই। কি পথ? সহজ সরল পথ আমি তোমার কাছে চাই। আপনার তো বহু কিছুর অভাব ছিল, একটাও বললেন না। পাঁচ অক্ষ নামাজে যত রাকাত মানুষ নামাজ পড়ে, এই শব্দটা আল্লাহকে শোনায়, আল্লাহ আমি তোমার কাছে সহজ সরল পথ চাই। কি পথ? আল্লাহ পাক যেন জিজ্ঞাসা করেছে আপনাকে নামাজের ভেতরে, এই বেটা তোর কথা শোনার পরে তো মনে হচ্ছে তুই সহজ পথে আসিস, তুই যদি সরল পথে না থাকবে তাহলে নামাজে দাঁড়িয়ে কান ধরে আমি আল্লাহর কাছে কেন প্রশংসা করবি? আমার নাম কেন রহমান রহিম বলে ডাক দিলে? কেন যে একচ্ছত্র মালিকানা আমারে দিয়ে দিলি, আমার বান্দা দাবি করলি, আবার আমার কাছেই সাহায্য চাস? তোর কথাবার্তা শোনার পরে মনে হচ্ছে তুই সহজ সরল পথে আসিস। এরপরেও আবার সহজ সরল পথ বলতে কি কি বোঝাতে চাস বল, খুলে বল। আপনি তখন খুলে বলছেন আল্লাহ বাংলাদেশ নামক যে দেশটা, দেশে ইসলাম মানতে গিয়ে দেখি আজ মুসলমানেরা বিভিন্ন দলে বিভক্ত, সবাই টুপি মাথায় যায়, সবাই দাড়ি রাখে, সবাই নামাজে যায়। এদের দেখে আমি তো বিভ্রান্ত হয়ে গেছি, আর সবাই নিজের নিজের দল পেয়ে আনন্দে আছে। যে যে দল করে ও কিন্তু ওই দলের কর্মসূচি নিয়ে খুশি, বলেন না কেন? যে যে দল করছে ও ওই দলের কর্মসূচি নিয়ে আনন্দ করে, যে না ঠিক আছে অন্য দলের তা ঠিক নেই, বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দা আমাকে জিজ্ঞাসা করছে রব্বুল আলামিন আমি সহজ সরল পথ চেয়েছি, কেন জানো? কারণ ইসলাম মানতে গিয়ে আজ আমি বাংলাদেশে বিভ্রান্তিতে পড়ে গেছি, কারণ সবাই বলে আমি ভালো, আসলে তো সবাই ভালো না, ভালো হবে কয়টা? একটা। নবীজি জানিয়েছেন আমার উম্মতের ভেতরে 73 দল হবে, একটা দল মাত্র জান্নাতে যাবে আর বাকি 72 দল যাবে জাহান্নামে। এ কথাটা শোনার পরে সাহাবী প্রশ্ন করলেন, হে নবী ওই একটা দলের পরিচয় কি? নবীজি বলেছিলেন মানালাইহি ওয়া সাহাবিহি, ওই দলের পরিচয় হচ্ছে আমি নবী এবং আমার সাহাবীরা যা করে ওই দলের লোক তাই করবে। আমি নবী এবং সাহাবীদের সোরাত সিরাত কর্ম পদ্ধতি কর্মনীতির সাথে যাদের মিলবে না সে অবশ্যই এই একটা বারে এক দলে নেই, ও আছে ওই 72 দলের যে কোনো এক দলে। আপনার তো এখান থেকে চিন্তা করা দরকার, আপনি কি এক দলে আছেন না কি 72 দলের যে কোনো দলে পড়ে গেলেন? কোনোদিন চিন্তা আপনার আসে না, কারণ এ সম্পর্কে কোন ধারণা নেই। আমার যতটুকু ধারণা মানা আলাইহি ওয়া সাহাবি, আমি নবী এবং আমার সাহাবীদের সোরাত সিরাত কর্ম পদ্ধতি। এবার বাংলাদেশে যত হাজার দল আছে মিলান নবীর সোরাত সিরাত তার কর্ম পদ্ধতি অনুযায়ী বাংলাদেশে কোন দলটা চলে মনে করবেন ওইটাই জান্নাতি দল, ওইটাই এক কাতারে আছে। আর নবীর শাসের সাহাবীদের সাথে যাদের জীবন যৌবন মিলবে না, কর্ম পদ্ধতি গুলো মিলবে না, সে যত বড় আল্লাহর অলি বুজুর্গ দাবি করুক ও আছে ওই 72 কাতারে। ওনার বিবেক যদি থাকে এবার একটা একটা করে মিলান নাম ভালো লাগবে দেওয়ার তাকে যারা মরি দেওয়ার আমি নিষেধ করছি না, চান যদি আল্লাহর অলি হয়ে থাকে চান, যে দেখবেন ও যা করে ওর দরবারে যা চলে। আমাদের কথা
প্রধানমন্ত্রীর নাম কোরআনে আছে, হাসুনা, হাসিনা না হাসুনা, হাসিনা মানে সুন্দরী, শেখ মানে মরুভূমি, বুড়ো বুড়ো সুন্দরী, মরুভূমি সুন্দরী, হাসিনা মানে কি সুন্দরী, আর হাসনা মানে আমার আল্লাহ তাকে সুন্দর সুন্দরী মানিস, সুবহানাল্লাহ বলতে পারেন না? আমাদের দেশে আর কিছু না থাক অন্তত একটা সুন্দরী আছে নাকি? শেষের কথা কি হাসনা উলাইকা রফিকা, এই যে রফিক মানে বন্ধু, রফিক মানে কি আল্লাহর উত্তম বন্ধু কারা? এই চারটা গুণ যাদের ভেতরে আছে, কারণ এরা আল্লাহর পুরস্কার পেয়েছে। কি পেয়েছে? মিনান নাবিয়িনা, এক নম্বরে নবীরা, দুই নম্বরে সিদ্দিকিনা, সিদ্দিক যারা তারা, তিন নম্বরে শহাদা, শহীদ যারা তারা, চার নম্বরে সালিহীন, নেককার যারা তারা। এখন এই চার প্রকার মানুষের ব্যাখ্যা আপনাকে জানা লাগবে, নয়তো আপনি পুরস্কার তো পাবেন না। কি আপনি নিজে বলছেন আল্লাহ আমি পুরস্কার চাই, আল্লাহ বলেন কি পুরস্কার দেব? আপনি বললেন এই যে এদেরকে পুরস্কার তুমি দিয়েছো, এদের মতো পুরস্কার আমাকেও দাও। এখন ওনাদের সাথে যদি আপনি পুরস্কার পেতে চান, অন্তত ওনাদের ধারে কাছে আপনাকে যাওয়া লাগবে। এক নাম্বারটা কি? মেনান নবীজি। এখন নবী হওয়া সম্ভব? বলেন না কেন, আপনাকে তো সিদ্ধান্ত নেওয়া লাগবে যে নবী হওয়া সম্ভব না, কিন্তু নবীরা এ দুনিয়া কি করলো দেখে আমাকে তো ওইটা করি, অন্তত পুরস্কার পাওয়ার যোগ্যতা অর্জন করা লাগবে। নবীরা লোকের ঘর হয়ে গেছে বলেন, লোকের মেয়ের দিকে তাকিয়েছিল কি? বলেন আমার বান্দাদের জন্য আফসোস আক্ষেপ, এমন কোন নবী রাসূল আমি পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই। বাংলার মুসলমানের নবীদের চরিত্র নিজেই বললেন যে খারাপ ছিল না, সর্বোত্তম চরিত্র ছিল, তাহলে তাদের সাথে এই আচরণ করল কারা? আজ যদি কেউ নবীদের পথ ওইভাবে অনুসরণ করতে চায়, নবীরা যেমন দেশ থেকে বিতাড়িত হয়েছে, আপনাকেও হওয়া লাগতে পারে। অনেক নবী জেলখানায় ছিল দুনিয়াতে, যেমন হযরত মুসা আলাইহিস সালাম, আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, নবীজির চরিত্র খারাপ ছিল এই জন্য জেলখানায় ছিল। কেন ছিল আপনি টের পাচ্ছেন? আজ যারা নবীর পথ অনুসরণ করতে গিয়েছেন খাঁটি, বুঝবেন ওরা এই পুরস্কার যে চার প্রকার মানুষ পাবে তার ভেতরে আছে। আপনি তো শোনার পরে দর্শনা করলে এমনি উড়ে ধরিস, কোন কারণে মন্তব্য করেন বলেন? সবাই দশ করে জেলখানা যায় না, সিদ্ধান্ত নেওয়া লাগবে আজকে। এখান থেকে আপনি যদি পুরস্কার নামাজে নিজের কথা অনুযায়ী পেতে চান, নবীদের জীবন অনুসরণ করা লাগবে। দুই নাম্বারে সিদ্দিকীন, সিদ্দিক কারা? আবু বকর সিদ্দিক নাকি সিদ্দিকুর রহমান? কি সত্যবাদী? কি এটা? এই পৃথিবীতে যারা সত্যকে সত্য জানার পরে পৃথিবীর কোন দিকে আর না তাকিয়ে নির্দ্বিধায় যারা মেনে নেয়, অকণ্ঠ চিত্তে যারা মেনে নেয়, এই মানুষগুলো সিদ্দিক। ইহুদি আর খ্রিস্টানদের কথায় আছে, শেষের দিকে আছে আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি নিজে শোনাচ্ছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন। হে আল্লাহ, আমি তাদের পথ চাই না যারা মাগদুব, যারা দলিন। মাগদুব বলা হয় ইহুদিদেরকে যারা লানত প্রাপ্ত, আর দলিন পথভ্রষ্ট খ্রিস্টানরা কারা? ইহুদিদের ভেতরে কয়টা জাতির নাম আছে? একটা ইহুদি, সবাই বলে ইহুদি খ্রিস্টান দুইটা, কিন্তু আল্লাহ কিতাব পেয়েছে এরপরও আপনি বড় দোয়া দিচ্ছেন, কারণ কি? কারণ ইহুদি খ্রিস্টানদের যে কিতাব তাওরাত এবং ইনজিল, এখানে আমাদের নবীজির পরিচয় ছিল যে শেষ নবী এরকম হবে,
এরকম বংশে আসবে, তার চেহারা এরকম হবে, তার অ্যাক্টিভিটিস এরকম হবে, এগুলো সব ইনজিলের দাওরাতে ছিল না? ছিল না। ওরা পড়ত, দেখত, বুঝত, কিন্তু হিংসা করে, অহংকার করে মানত না। হিংসা কি? যে আমাদের হলি ধর্মে আসবে না, এসে মুসলিম ধর্মে এসেছে, অনবি আমরা মানি না। আর অহংকার কি? যে এত লোক দুনিয়া আছে, কাউকে আল্লাহ দেখে না, গরিব মানুষকে দেখিস ও মানি না। তাহলে হিংসা করে, অহংকার করে, সত্যকে সত্য জানার পরে যারা মানে না, এরাও এক প্রকার ইহুদি খ্রিস্টানদের দোষ। এই বাংলাদেশে যেটা এখন বেশি, এখানে আমি আজকে কথা বলার পরে অনেকেই জানে যে মিথ্যা কথা বলবে না, সঠিক কথাই বলবে, কিন্তু অনেকের মনে মনের ধারণা এই যে এ হুজুর তো আমার পীর সাহেবের মরিদ না, এ তো আমি যে দল করি ওই দলের লোক না, সুতরাং মানি না। সুতরাং হিংসা করে, অহংকার করে যারা সত্যকে সত্য জানার পরেও মানে না, আপনি নিজে কিন্তু বরদোয়া দিয়ে আসলেন নামাজে, যে যারা সত্যকে সত্য বলে জানার পরও মানে না, আল্লাহ তুমি তাদের উপরে গজব দাও, তাদের উপরে লানত বর্ষণ করো, ধ্বংস করো, ওদের পথ তুমি আমাকে দিও না। আমার তো মনে হচ্ছে আপনি যদি নামাজ পড়ে থাকেন আর যদি না বুঝে পড়ে থাকেন, আপনি নিজের ফতোয়ায় নিজে ধরা খাবেন, নিজের ফতোয়ায় নিজে ধরা খেয়েছিল এই পৃথিবীতে ফেরাউন। খোদা দাবি করার পরে জনগণ এসে বলে কেমন খোদা, আপনি আমাদের নীল নদে পানি নেই, আপনি পানির ব্যবস্থা করেন, অবশ্য কোনো অসুবিধা নেই, তোরা বাড়ি চলে যা, পানি দেখ কালকে আসবে। গভীর রাতে জায়নামাজ আর তসবি নিয়ে ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে পাহাড়ের পাদদেশে গিয়ে হাওমা উপরে কাঁদছে সেজদা দিয়ে, আল্লাহ তুমি একজন আছো আমি জানি, কিন্তু আমি দুনিয়া চাই, আমি খোদা তখন দাবি করেই ফেলেছি, এখন যদি পানি সকালে না আসে ওরা আমার গদি রাখবে না, তুমি দয়া করে দুনিয়া আমাকে যা দেওয়া দিয়ে দাও। আল্লাহ তাআলা বলেন কেউ যদি দুনিয়ায় সব চায় আমি আল্লাহ তারে দিয়ে দেই, কিন্তু আখিরাতে তার জন্য কোনো অংশ আর বাকি থাকে না। মোনাজাত কমপ্লিট করার পরে পেছনে ঘুরে দেখছে দুইজন দাঁড়িয়ে আছে সাদা পোশাক পরা, তোরা কারা? অবশ্য আমার খোদা ক্রিয়া শেষ, কারণ জেনে ফেলেছে ওরা দুইজন, বলছে আমরা কারা মানে আমরা আপনার প্রজা, প্রজা মানে সব শুনে ফেলেছ, শুনেছি আপনি যা তো বললেন, তারা আমার ডাক দেওয়া যাইছন, যা শুনলে আর কারো কাছে বলবি না, বলে না আমি বলার জন্য আমরা আসি না, আমরা এসেছি আপনার কাছে বিচার দিতে, একটা রায় চাই, মানে বিচার হবে দরবারে, এখানে কি না আপনাকে এখানে বিচার করা লাগবে, যদি বিচার না করেন আমরা দুইজন মিলে মরুভূমির ভেতরে আপনাকে এমন ভাবে কবর দেব আপনি টেরও পাবেন না। অবশ্য দরকার নেই, বল কি বলবো, কি ফতোয়া দরকার? একজন বলছে কোন দেশের প্রজা যদি রাজার হুকুম না মানে তাহলে তার শাস্তি কি? ওরে একবারে ফতোয়া দিয়েছে এই নীল নদের পানিতে তাকে চুবিয়ে চুবিয়ে মারা লাগবে। আপনি যে ফতোয়া দিলেন ওটা লিখে দেন, বলছে না আমার মুখের কথায়, বলছে না আপনার মুখের কথা আমরা বিশ্বাস করি না, কারণ সকালে আপনি বলেন এক কথা বিকালে উল্টে ফেলেন, আপনি কথা বলেন। কত মানুষ এরকম আছে সকালে বলে এক কথা, বিকাল আসতে আসতে দেখবেন পাল্টিয়ে গেছে, আমি কথা বলিনি, তাও লোকটা মারা গেছে আলহামদুলিল্লাহ, কে যাই হোক আল্লাহ বলি, আমি মনে হয় ওনার মুখে এক কথা দুইবার শুনি, যদি সকালে বলে বললাম, বিকালে বলে না আমি বলি, এরা দুইজন করে আপনার মুখের কথার কোনো দাম নেই, আপনি লিখে দেন, কাগজ কলম মোটামুটি কাছে আছে, কাগজ কলম বের করে দিয়েছে, লিখে দিয়েছে কোন প্রজা যদি রাজার হুকুম না মানে, আর প্রথম শাস্তি হচ্ছে নীল নদে চুবিয়ে মারা, এতে ফেরাউন সই করে দিয়েছে। দুইজন নিন্দা কাগজটা হাতে নিয়ে বলছে আপনি আমাদের চেনেন, বলছে না আমি জিবরাইল এটা মিকাইল, আপনি যে ফতোয়া দিলেন দেখবেন আপনার উপরে ফতোয়া কার্যকর হবে। ওই যেদিন ডুবে যাচ্ছিল নীল নদে,
একবার নিচে চলে যায় আবার বসে ওঠে। সবাই কালেমা পর্যন্ত পড়ার চেষ্টা করছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা ইযা দারাকাহুল গরাতু ক্বালা আমান্তু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। সূরা ইউনুস 99 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ফিরআউন যখন ডুবে যাচ্ছিল ওই সময় একবার পানির নিচে যায় আবার উপরে ভেসে ওঠে, এক যখন পানিকে দেখেতে শেষ তখন আল্লাহকে ডাক দিয়েছে আমি ইমান আনলাম। তাও সরাসরি বলে নাই আল্লাহ তোমার উপরে বলেছে মোসা বনি ইসরাঈল যার উপর ইমান এনেছে আমি তার উপর ইমান আনলাম, তারপরও আল্লাহর নাম সরাসরি বলছে না। ফেরাউন ছিল কমনিস্ট। আজ পৃথিবীতে যারা কমনিস্ট আন্দোলন করে ওরা দেখবেন সরাসরি আল্লাহর নাম বলতে চায় না, ঘুরিয়ে পেছি অর্থ বলে। আল্লাহ একবার বলে না, বলে আল্লাহ সর্বশক্তিমান, এই কথা বলছেন এখানে। বিসমিল্লাহির রহমানির রহিম এটা বলতে চায় না, বরং দয়ালু মেহরবান তার নামে শুরু করছি। সে কে তার নামটা বললে আপনার সমস্যা কি? কথা বলছেন আমার? ফেরাউন এত বড় কঠিন বিপদে এরপরও আল্লাহকে সরাসরি ডাক দেয়নি, ঘুরিয়ে বলছে বনি ইসরাইলরা যার উপরে ইমান এনেছে আমি তার উপর ইমান আনলাম। তাফসিরে লিখেছে ওই সময় যদি ফেরাউন আমার আল্লাহকে দয়া মায়া নিয়ে একটা ডাক দিত আমার আল্লাহ তাকে ওই সময় মাফ করে দিত। ডাক তো দেয়নি, আমি ইমান আনলাম। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলছেন কোথায়, ওই কাগজ বের করো, ওই ফতোয়ার সামনে নাও, দেখো ফতোয়া ঠিক মতো দিয়েছে কিনা। নেইমার থেকে কাদা তো ও যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না, লা ইলাহা ইল্লাল্লাযী ইল্লাল্লাহ বলবে ওই সময় নখের উপরে কাদা দিয়ে বলছে তাকান। কি ফতোয়া দিয়েছিলেন? কোন প্রজা যদি রাজার হুকুম দুনিয়াতে না মানে তার শাস্তি হচ্ছে নীল নদে ছবিয়ে মারা। এ পৃথিবীর মালিক যিনি রাজা যিনি আলাই সাল্লাহু বি আহকামিল হাকিমিন, আর আপনি প্রজা, ওই রাজার হুকুম দুনিয়াতে মানেননি, এখন আপনি স্বীকার করলে কি হবে? আপনার নিজের ফতোয়ায় আপনাকে নিজে আমরা ছবিয়ে মারব। ফেরাউন মরেছিল নিজের ফতোয়ায় নিজে। আসতে বলে আমার তো মনে হচ্ছে আজ বিশ্বে নব্য ফেরাউন অনেক আছে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ওরা নিজেরা যা ফতোয়া দেয় নিজেরা মানে না। সময় একদিন আসবে নিজের ফতোয়ায় নিজে। আপনি কি ঘুমাচ্ছে? এখান থেকে যে মাসলাটা আমি বের করেছি, কেউ যদি সত্যকে সত্য জানার পরেও হিংসার বশবর্তী হয়ে অহংকার করে না মানে ও এক ধরনের ইহুদি খ্রিস্টান। আর এটাই এই দেশে বেশি, বাংলাদেশে ইসলাম আসে না। ও জানে যে সত্য কথা বলছে, আমি হামজা মিথ্যা বানিয়ে বলছে না, কিন্তু এটা আমার দলের লোক না, এ আমার বাবার মরিদ না, সুতরাং এ আমার জেলার লোক না, অন্য জেলা থেকে এসেছে, হিংসা করে অহংকার করে মানতে চাই না। বলুন নামাজের ভেতরে দাঁড়িয়ে আপনি যা বললেন একটা কথা আপনি বোঝেননি, না বুঝে তোতা পাখির মতো শুধু বলে গেছেন, এই নামাজ পড়ার পরেও আপনাকে জাহান্নামে চাওয়া লাগবে। তাহলে নামাজ পড়ার পরে জাহান নামে যাবে যে চার প্রকার মানুষ, তার ভেতরে এক নাম্বার তারা যারা নামাজ পড়ে কি বলে নামাজ ওইটা বসে না। এখানে কয়জন আছে এরকম হাত বলেন তো? সবাই তো আছে, সবাই বুঝি না তো, না বুঝি তো পড়ি, তাহলে আপনি নামাজ পড়েও জাহান নাম যাবে, ধরুন বোঝা লাগবে। আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে সোরা বাকারা ফাতেহায় সাতটা আয়াত আছে, অন্তত সাত দিন লাগবে, সাত দিন লাগুক অসুবিধা নেই, একটা একটা করে আয়াতের অর্থ শিখবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, একেবারে ছোট ছোট আয়াত আর অর্থ ছোট ছোট, একে একদিন সারা দিনে মুখস্থ করা কোনো ব্যাপার, কোনো ব্যাপার
আমাদের চেষ্টা নেই। পৃথিবীর অনেক কিছু চেষ্টা করে অনেক উপরে চলে যায় আমরা, কিন্তু এই বিষয়টা অথচ আপনি নামাজ পড়ার পরেও জাহান্নামের সাকারে যাবেন যদি না বোঝেন যে কি বললেন, আমাদের উদ্বুদ্ধ হওয়ার দরকার আছে না নেই? একদিনই হবে না এটা আমিও জানি, আপনাকে চেষ্টা করা লাগবে। দুই নম্বরে নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজের ভেতরে মন নেই, খুশু খুশু নেই, নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার ওর মন চলে গেছে উত্তরায়। সাহাবা একরাম নামাজ আদায় করেছিলেন যখন তেলাওয়াত করতেন তখন যেন শুনতে পাচ্ছেন আমাদের মালিক আমার আল্লাহ সাহাবা একরামের নামাজের জবাব দিচ্ছেন। স্ত্রীর লোকজন ডাক দিয়ে সাপ মেরে বাচ্চা বিপদ মুক্ত করে বসে আছে। নামাজ শেষ করার পরে বললেন এতগুলো মানুষ বাড়ির ভেতরে কি করে? স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী আমার এতগুলো মানুষ বাড়ির ভেতরে কি করে, আপনি টের পাননি? আপনি নামাজে যখন দাঁড়িয়েছিলেন বাচ্চাটাকে সাপে জড়িয়ে ফেলেছিল, পাহাড়ি এলাকা থেকে যে সাপটা এসেছিল আপনি নামাজে আছেন এই জন্য আপনাকে আমি ডাকি নাই, লোকজন ডাক দিয়ে সাপ মেরে বাচ্চাটা বিপদমুক্ত করে বসে আছে। এতগুলো কাজ সব আপনার সামনেই ঘটলো, একবারও আপনার নজর ওদিকে যায় নাই। হযরত তালহা বলেন স্ত্রী আমি যখন নামাজে তেলাওয়াত করছিলাম তখন আমার মালিক আমার কথার জবাব দিচ্ছিলেন। নামাজের ভেতরে যদি মন এদিকে ওদিকে চলে যায় ওই নামাজ আর নামাজ থাকে না। সাহাবীদের খুশু খুশুর নামাজ আর আমাদের যে নামাজ আকাশ আর পাতাল। তাহলে নামাজের ভেতরে যদি খুশু খুশু না থাকে ও নামাজ পড়েও যাওয়া লাগবে কোথায়? এখন যদি বলেন দরকার নেই নামাজ ছাতা পড়বই না। তিন নাম্বারটা কি? এক নাম্বার দুই নাম্বার সহজ আছে, তিন নাম্বারটাও ঝামেলা, চার নাম্বারটা আরো ঝামেলা। এই দুইটা থাক, সহ্য করতে পারবে তো? নামাজ পড়ার পরে যারা জাহান্নামে যাবে দেখি এখানে কোনো মানুষ মিলে যায় কিনা, আমি আবার ধরা খাই কিনা। নামাজ পড়ে যে ইমাম সাহেবের পেছনে ইমাম যদি ভুল করে আপনাকে লোকমা দেওয়া লাগবে। আপনি যদি নিজেও বলেন দরকার নেই ইমাম যা করে করুক গা, আপনারও নামাজ শেষ ও ইমামেরও নামাজ শেষ। ইমাম পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন, আয়াত বাদ গেছে কয়টা? আর রহমান এতটুকু একটা আয়াত বাদ দেওয়ার কারণে যদি আপনার লোকমা দিতে মনে বলে, ইমাম বলতে শুধুমাত্র নামাজের ইমাম না, ইমাম মানে যিনি সুতরাং এই দেশে এখন 1628 জন ইমাম আছে মেন দায়িত্বে, এই মসজিদের ইমাম না রাষ্ট্রের ইমাম, প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে এই দেলাওয়ার পর্যন্ত এই 1628 জন মানুষ মেন দায়িত্ব পালন করছে। এনারা ইমাম, যদি কোন ভুল করে সমাজে রাষ্ট্রে ইসলাম বিরোধী মানবতা বিরোধী দেশ বিরোধী কোন কাজ করে আপনি যদি নামাজি হয়ে থাকে, তিন নম্বরে নামাজের শিক্ষা আপনাকে লোকমা দেওয়া লাগবে। এই লোকমা দেওয়া সহজ না কঠিন? এই লোকমা দিতে গিয়ে ভোলায় চার জন জীবন দিয়েছে। আপনার অত জোরে ছিলাম দরকার মানে বুঝেছেন কিনা বলেন, ওরা কি আন্দাজে মারা গেছে না লোকমা দিতে গিয়ে? নবীজির বিরুদ্ধে গিয়ে যদি অবস্থান নেন আল্লাহ রাব্বুল আলামিন এত রাগান্বিত হয়ে যান, ইউখালিফুনা আমরিহি আমতুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। সূরার ভেতরে আল্লাহ তাআলা জানিয়েছেন আমার রাসূলের খেলাফ যদি কোন কাজ দুনিয়াতে তোমরা করো দুইটা জিনিস আমি আল্লাহ দান করব। এক নাম্বারে তোমাদের ভেতরে বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে ফেতনা, দুই নাম্বারে কঠিন যন্ত্রণা আযাব একটার পরে একটা নাসিল হতেই থাকবে। মক্কা
বেদের বিজয় হন। এর আগে রসুলকে একজন গালি দিয়েছিল, অপত্য ভাষায় গালি গালাজ করেছিল, মোহাম্মদ যারুর সন্তান, মোহাম্মদ পাগল, জোরে বলেন নাউজুবিল্লাহ। এত অপত্য ভাষায় গালি গালাজ করার পরে নবীজি মক্কা বিজয় করে ঘোষণা দিলেন, আজকের এই দিনে যারা কাবা শরীফে আশ্রয় নেবে তারা নিরাপদ, ওদেরকে কেউ কিছু বলবা না। যারা আবু সুফিয়ানের ঘরে থাকবে ওরাও নিরাপদ, যারা নিজের ঘরে দরজা বন্ধ করে আপন আপন ঘরে থাকবে তারাও নিরাপদ। এ কথাগুলো বলার পর একজন সাহাবী এসে বলে, হে নবী, আপনি তো নিরাপত্তা দিয়ে দিলেন, কিন্তু আপনাকে এই যে লোকটা কাবার গিলাব ধরে আছে, এ কিন্তু গালি দিয়েছিল। আল্লাহর নবী বললেন, সাহাবী ওরে ধরে নিয়ে আসো, এই মুহূর্তে ওরে জবাই করে ফেলো। কি বললেন আপনি? মক্কা বিজয়ের দিন সবাইকে আল্লাহর নবী ক্ষমা করে দিয়েছিলেন, অথচ এই লোকটা রসুলকে গালি দেওয়ার কারণে মক্কা বিজয়ের ক্ষমা পায়নি। কাবার গিলাব ধরেছিল, ওখান থেকে ধরে এনে তাকে কতল করেছে। আজ বাংলাদেশে 96% মুসলমান যখন এই দেশে, আমার মনে হয় নবী যদি এখন থাকতেন, আর যারা উল্টা পাল্টা কথা বলছে বিশ্ব নবীর নামে, তাদেরও ফাঁসির আদেশ দিয়ে দিতেন। আজকে আসার সময় পড়ছিলাম ইন্টারনেটে, এই কিছুদিন আগে খ্রিস্টান এক যুবক আল্লাহর নবীকে এত বেশি গালাগালি দিয়েছে, সে ভাষা বলা যায় না, ও মরণের পরে ওকে কবরে দিয়েছে। সকালবেলা খ্রিস্টানরা যে দেখে কবর তাকে নেয়নি, তুলে ফেলে দিয়েছে। ওরা চিন্তা করেছে এভাবে হবে না, একটু গর্ত করে রাখো। এক মানুষ গর্ত করে যখন রেখেছে, সকালবেলা যে দেখে কবর তাকে উদ্গ্রহণ করে দিয়েছে, বের করে দিয়েছে। ওরা বলছে এভাবে হবে না, কুয়ার মতো গর্ত করো। গভীর গর্ত করার পরে যখন রেখে দিয়েছে, সকালবেলা যে দেখে কবর তাকে নেয়নি, ফেলে দিয়েছে। ওরা সিদ্ধান্ত নিল এভাবে হবে না, ওকে গভীর গর্তের ভেতরে ফেলে দাও, যতদূর পর্যন্ত মাটি খনন করা যায়, এর উপরে পাথর দাও, প্লাস্টার করে দাও, যেন ওরা তুলে ফেলতে না পারে। চতুর্থ নম্বরে যখন এই কাজ করেছে, চতুর্থ দিন যাবার পরে ওরা দেখে এত শক্ত করে প্লাস্টার করে পাথর দিয়ে এটে দিয়েছিলাম, আল্লাহ ইশারা মাটি তাকে রাখতে চায়নি, আষাঢ় দিয়ে দুনিয়ার উপরে আবার ফেলে দিয়েছে। এতটুকু না, হাজারো খ্রিস্টান দূর থেকে দাঁড়িয়ে এই দৃশ্য দেখেছে, একটা কুকুর এসে ওর মুখের উপরে লজ্জা স্থান দিয়ে প্রসাব করছে। বাংলাদেশ সহ বিশ্বে যারা বিশ্ব নবীর পেছনে লেগেছেন, আল্লাহ নবীকে যারা অপত্য ভাষায় গালি গালাজ করেন, আমাদের হয়তো ইমানের দাবি যতটুকু আছে আমরা পূরণ করব। বিশ্ব নবী সহ আল্লাহ রাসূলকে নিয়ে দুনিয়া থেকে যদি কটূক্তি করে, আমরা পেয়েছি প্রতিবাদের ভাষা হচ্ছে ছয়টা। কয়টা? ছয়টা। আপনি কি ঘুমিয়ে পড়লেন? না। প্রতিবাদের ভাষাটা শোনেন, দেখেন মেলে কিনা। প্রতিবাদের ভাষা ছয়টি আমি পেয়েছি হাদিসে, আল্লাহর নবী জানিয়েছেন। এক নম্বরে প্রতিবাদের ভাষা হচ্ছে মিডিয়ায় উত্তর দেওয়া লাগবে। এখন যদি বলেন নবীজির জামানায় তো মিডিয়া ছিল না, নবীজি বলল কি করে? কোরআনে কারিমে আল্লাহ পাক দলিল দিয়েছেন, ওয়াউদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াতি ওয়া মিরুবাতিল খাইল। এই যে খাইল, খাইল মানে ঘোড়া না, শুধু ঘোড়া মাত্র, খাইল মানে শুধু ঘোড়া না, খাইল মানে ইন্টারনেট, খাইল মানে পত্রিকা, খাইল মানে মিডিয়া, খাইল মানে ইউটিউব, খাইল মানে টিউব ম্যাচ। কি বলেন আপনি? আপনি মরবে মানুষ কি বুঝল? এটি বলেন হে নবী, মুসলমানদেরকে আপনি জানিয়ে দেন পৃথিবীতে কাফেররা যেটা ইসলামের বিপক্ষে বিপক্ষে কাজে লাগায়, ওইটা যেন আপনার উম্মতেরা উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগায়। আজ সবচেয়ে বেশি আমাদের বিরুদ্ধে ব্যবহার করছে মিডিয়া, একথা বলেন কেন? আল্লাহর নবীকে এসে গালিটা দিয়েছে ফেসবুকের মাধ্যমে, এটা মিডিয়া না? আপনাকে প্রথমে প্রতিবাদ করা লাগবে, এর জবাব দিতে হবে কি দিয়ে? মিডিয়ায়। আপনি মিডিয়ার মাধ্যমে জবাব দেন, এটা যদি না হয় দুই নম্বরে শান্তিপূর্ণ প্রতিবাদ করেন, মিছিল মিটিং করেন। আপনি ছয়টা প্রতিবাদের ভাষা আগে শোনেন, দেখেন কোনটা আপনি পারবেন।
তিন নাম্বার আল্লাহ নবী বলেন লিগাল অ্যাকশন নেবেন, কোর্টে কেস করবেন ওই দেশের, কোথায়? তিন নম্বরে অর্থনৈতিক চাপ দেবেন, পণ্য বর্জন করবেন। যে জাতির লোকেরা, যে দেশের লোকেরা যেমন ডেনমার্কে বিশ্ব নবীকে অপমান করে গালি দিয়ে কাটুম চেপেছিল, তাম বিশ্বের অনেক মুসলিম দেশ ওদের পণ্যগুলো বর্জন করে প্রতিবাদ জানিয়েছিল, এটার একটা ভাষা, কথা বুঝতেছেন? পাঁচ নম্বরে রাজনৈতিক চাপ দেওয়া, সব মুসলিম দেশ এক হয়ে যাওয়া, সারা বিশ্বে এখন প্রায় 53টা মুসলমান রাষ্ট্র, এরা যদি সব এক হয়ে চাপ দিতে থাকে আমাদের নবীকে যারা কাটন চেপেছে, আমরা তার বিচার চাই। বিশেষ করে বিচার যদি না করা হয় তাহলে তাদের দেশের যে এম্বাসি আছে আমরা বাদ দিয়ে দেব, তাদের রাষ্ট্রদূত আছে আমরা তাড়িয়ে দেব। এবার রাজনৈতিক ভাবে চাপ দিতে পারেন, এই যে এক একটা পয়েন্ট বলছে কি সবার দ্বারা একরকম হবে, রাষ্ট্রীয় চাপ দেবে, রাজনৈতিক চাপ দেবে, অর্থনৈতিক চাপ দেবে, এগুলো দেবে সরকার। ছয় নম্বরে কি করবেন আপনি, বিক্ষোভ প্রদর্শন করবেন, তাদের ফ্ল্যাগ পুড়িয়ে ফেলেন, তাদের পুস্তলিকা তৈরি করে আগুন লাগিয়ে দেন, এরকম অনেকগুলো কাজ আছে, তাদের এম্বাসিতে হামলা করে। এই পাঁচটা উপরের গুলো ঠিক আছে, কিন্তু ছয় নম্বরটা নিয়ম হয়তো অনেকে মানতে চাইবে না। এগুলো প্রতিবাদের ভাষা বললাম, কি বললাম? ব্লাড যারা বিশ্ব নবীকে যে গালি কাটিয়েছে তো উচ্চারণ করার মতো না, এত নিকৃষ্ট শব্দ বিশ্ব নবীর ক্ষেত্রে ওরা ব্যবহার করেছে, জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী জানিয়েছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা, কখনো তোমাদের ভেতরে কেউ মমিন হতে পারবে না যতক্ষণ আমি নবী না হব, আমি হাত্তা আকুনা আহাব্বা, যতক্ষণ আমি না হব আহাব্বা তার বাবা মা, তার সন্তান আদি স্ত্রী পুত্র, দুনিয়ায় যত নেতা খেতা আছে সব মানুষের চাইতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে আমরা যে সেখানে আছি, অন্তত দল মত আমাদের আলাদা থাকতেই পারে কিন্তু নবীর সুপারিশ আপনি জান্নাত পাবেন না, এই আশাও হলে অন্তত নবীর অপমানের যোগ্য জবাব আপনাকে আপনার জায়গা থেকে দেওয়া লাগবে, এটা ইমানের দাবি। নামাজ এটা শিখিয়েছিল, আপনি তো সেই শিক্ষা নেননি। নামাজে কোন ইমাম দায়িত্বশীল যদি ভুল করে মাস্ট বি তাকে লোকমা দেওয়াই লাগবে, এটা নামাজের শিক্ষা। চার নাম্বারটা বলবো, বললে আমি মায়ের খা, নামাজের ভেতরে যদি ইমাম ভুল করে আপনি লোকমা দেবেন, একবার দুইবার তিনবার কয়বার, তিনবার লোকমা দেওয়ার পরও যদি সংশোধন না হয় তাহলে ইমামকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে বাদ দিয়ে নতুন ইমাম নিয়োগ করেন, ঠিক কথা রে স্বামী নাম নিছে? এটা পালন করা কি সহজ না কঠিন? ইমাম বল করে বলতে আমি কি শুধু ইমাম বলতে মসজিদের ইমাম বোঝালাম, সমাজের ইমাম, রাষ্ট্রের ইমাম, পৃথিবীর ইমাম? তাহলে মুসলিম যারা নামাজ পড়ে তাদের চার নাম্বার দায়িত্ব এই যে যেখানে আপনি আছেন ওই জায়গার ইমাম নেতা যদি ভুল করে একবার দুইবার তিনবার তাকে লোকমা দিন, সংশোধন করার জন্য বলেন, এরপরে যদিও সংশোধন না হয় ওরে যে কোনো কায়দায় ঘাড়ে ধাক্কা দিয়ে হলেও নামানো লাগবে। এটা কারা কারা করবেন না হাত করেন তো, এসবই বোঝেননি আপনি, আলার বলে আপনি বুঝতেছেন, কথা বুঝতেছেন? আপনারা ময়দানে আছেন তারা দেখি লিল্লাহে থাকবে, আছে তো ময়দানে সব আছে তো, ঠিক আছে। জাহান্নামের সাকার, সাকারে যাওয়ার প্রথম বর্ণনা পেয়েছিলাম, নামাজ পড়লেও জাহান্নামে যাওয়া লাগছে, না পড়লেও এখন কি করবেন বলেন? অন্তত নামাজ না পড়ার চাইতে পড়ে যদি এই চারটা শিক্ষা নিতে পারি, জাহান্নাম আল্লাহ আমাদের জন্য দেবে না, নাকি? দুই নম্বরে ওরা জাহান্নামের ভেতরে আছে বলবে ওয়ালাম নাকু নতি ইমানু মিসকিন,
জাহান্নামে দিয়েছে আল্লাহ এই কারণে যে দুনিয়ায় এতিম মিসকিনদের খাবার দিতাম না। আজ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা দেখি খানা করে মানুষ মারা গেলে, কোথায় পেয়েছেন আমি জানি না, এর কোন নির্ধারিত দলিল আমরা পাইনি। আপনি যদি খানা করতে চান, মানুষকে খাওয়াতে চান, আমি নিষেধ করি না, খাওয়ান, মানুষকে খাওয়ানো ভালো কাজ, কিন্তু এই খানা, বাবা মা মারা গেলে, দাদা দাদি মারা গেলে আপনি মানুষকে খাওয়াবেন, এই টাকাটা খাওয়ানো লাগবে, এই সম্পদটা, যারা অসহায় এতিম মিসকিন গরিব, আর আমরা খানা করলে নিজের নিকট আত্মীয় স্বজন যারা আছে, যাদের কোনোদিন গোশতের অভাব নেই, তাদেরকে আগে খাওয়াই, আর না খানা হয় না। উদ্যোগটা ভালো, একটি খামার একটি বাড়ি, এই প্রকল্পের মাধ্যমে হাজারো মানুষের অন্তত একটা মাথা গোজার ঠাঁই হয়েছিল, একটা কর্মসংস্থান হয়েছিল। যদিও 100% বাস্তবায়ন এই প্রকল্প হয়নি, কিছু অসাধু মানুষের কারণে, ওনার নিয়ত ছিল ঠিক, উনি বাজেটও দিয়েছিল ঠিক, কিন্তু তার দায়িত্ব পেয়েছে ওরা সব খেয়ে ফেলেছে। কে যদি কারো ব্যক্তিগত সম্পদ আত্মসাত করে তার কাছে মাফ চেয়ে নিলে মাফ হয়ে যাবে, কিন্তু কেউ যদি সরকারি জনগণের কোন সম্পদ সামষ্টিক ভাবে আত্মসাত করে মেরে খায়, পুরা জনগণের কাছে আগে তাকে মাফ চাওয়া লাগবে, এরপরে আল্লাহ মাফ করবে। এই যে রাস্তায় ইনি ইট দিয়েছে দেখলাম, অনেকে আছে রাস্তার ইট খুলে নিয়ে গোয়ালে যায় না, এখানে এবছরে দিয়েছে আর 2 বছর পরে এসে দেখবেন ইট আর ইট নেই, অনেকের গোয়াল ভর্তি হয়ে গেছে, গরুর পায়ের নিচে যে দেয় মনে হচ্ছে বাবার ইট, অনেকে কারেন্ট চুরি করে পুরাই, বিদ্যুৎ চুরি করে নিজের ঘরে দিয়ে পড়াচ্ছে না, এলাকায় সব নেই। দেলাওয়ার ভাই যদি কুষ্টিয়ায় যায় খেয়াল করে, উনি যাওয়ার পরে আমার বলছে হজরত আমাদের মেহমান আছে 3 বছর, আমি বিপদে আছি, মারি যাব, টাকা নেই, আপনি আমার 500 টাকা দেন। আমি বললাম ঠিক আছে দিলাম, বাড়ি চলে যান। উনি বাড়িতে আসার পরে আমার বলছে বিকাশ নাম বাদ দেন, টাকা আমি দিয়ে দেবো, আমার অবস্থা ভালো না, হয়তো আমি মারা যাব। আমি যদি বলি আপনি নিশ্চিন্তে মারা যান, টাকা দেওয়া লাগবে না, আমার চিন্তা করার দরকার নেই, আপনি মারা যান, চিন্তা করে মরে গেলে তো আরেক সমস্যা, এমনি মরে যান, ওই টাকা আমি মাফ করে দিলাম, তাহলে উনি মাফ পেয়ে যাবে, কারণ টাকা নিয়েছিল কয়জনের কাছে বলেন। আর আপনি যদি রাস্তায় ইট চুরি করে নিয়ে চলে যান, এই ইট তো শুধু দেলাওয়ার একা মালিক না, ইটের ভেতরে বাংলাদেশের 17 কোটি মানুষের টাকা আছে, তাহলে আপনাকে মাফ চাওয়া লাগবে শুধু দেলাওয়ারের কাছে না 17 কোটি মানুষের কাছে, তাই বলেন না কেন? এই জন্য তো রাষ্ট্রীয় এবং পাবলিকের সম্পদ আত্মসাত করলে ওই গোনা মাফ করা বড় কঠিন। এর পরেও যদি মনে করেন হ্যাঁ আমি মাফ পেয়ে নেব, আমি সংবাদ সম্মেলন করে বলবো যে আমি এই কালীগঞ্জের মন্ত্রে রাস্তার ইট চুরি করে গোয়ালে দিয়েছি, আমারে মাফ করেন, সারা দেশের মানুষের কাছে আপনি মাফ চাইলেন, কিন্তু যেদিন চুরি করেছিলেন ওই দিন দেশে লোক ছিল 17 কোটি, হয়তো এই 10 দিন পরে এখন লোক আরো 2 লাখ কমে গেছে, কথা বলছেন এখন, এখন যে 2 লাখ কমে গেল তাদের কাছে তো আপনি মাফ চাইতে পারেননি, আর ওরা কবরে মাফ করবে কি করে? সুতরাং আমরা মাফ হবে না, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাত করে এই রকম অপরাধ এ দেশে তো এসব হচ্ছে না, বেশি হচ্ছে। এখানে একটি খামার একটি বাড়ি এই প্রকল্প হাতে নিয়েছেন যিনি, ধন্যবাদ জানাই তাকে, কিন্তু দাদা দায়িত্ব পেয়ে এটা পালন করলেন না, আপনি কি জবাব দেবেন বলেন? আপনার জাহান্নামে ঠিকানা হবে সাহিরে না সাকারে? সাকারে। এতে মিসকিনদের খাবারের ব্যবস্থা করা দরকার। অন্যের কাছে লাগাতাম, তার মানে তালা তালি করতাম, এই দোষ কার ভেতরে আছে? আর তো এলাকায় বাজার আপনারা দেবেন না, এসব আল্লাহর অধিবাসী আছে,
তালাতালি করা এতে কত বড় অপরাধ? নিজের ভাইয়ের গোশত খাওয়া মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী জানিয়েছেন কোন এলাকায় যদি তালাতালি করার এই গোনাটা আরম্ভ হয়ে যায়, একের কথা অন্যের কাছে লাগিয়ে সম্পর্ক নষ্ট করে দেয়। এই গোনা যখন এলাকায় জারি হয়ে যায়, ওই এলাকার মানুষের দোয়া আল্লাহ কবুল করা বন্ধ করে দেয়। আমার তো মনে হচ্ছে এই গোনাটা বাংলাদেশে আছে, এই জন্য এত দোয়া করার পরও সব মাঠে মারা যাচ্ছে। বলেন অনেকদিন বৃষ্টি বন্ধ ছিল, তিনি লোকজনকে নিয়ে চাটিয়ার ময়দানে গেলেন। উম্মতদেরকে নিয়ে তিনি দোয়াকার নামাজ আদায় করে মোনাজাত করলেন, আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দাও। একবার দুইবার তিনবার মোনাজাত করার পরও বৃষ্টি নাজিল হয় না। মুসা নবী রাগি নবী ছিলেন, তিনি রেগে গেছেন, ডাক দিয়ে বলে মালিক এগুলো না আমার উম্মত, আমার মায়া লাগে। তোমার তো বান্দা, তোমার মায়া লাগে না? আল্লাহ তাআলা বলেন মায়া তো লাগে, বৃষ্টি দাও না কেন, বসে দেব না। মানে রাগি ছিলেন, এই জন্য উল্টা পাল্টা কথা আরম্ভ করেছে, বৃষ্টি দেবা না, আমার দেয়াই লাগবে। আল্লাহ তাআলা বলেন মুসা বৃষ্টি দিতে পারি দেব না, কারণ হচ্ছে যাদেরকে নিয়ে দোয়া করছিলেন একজন লোক আছে, পরে যতক্ষণ বের করে না দেবে ততক্ষণ দোয়া কবুল হবে না। আসতে পারে বরিশালে গিয়েছিলাম গত বছরে, আমি নাম নিলাম না, সাবেক মন্ত্রী ছিল, 5 বছর আগে ওনার জমি ছিল মাত্র 6 বিঘা, 5 বছরে ওনার জমি হয়ে দাঁড়িয়েছে 8,595 বিঘা। শব্দ জেব্রাইল দিয়ে যাচ্ছে নাকি? আপনি চিন্তা করেছেন 5 বছরে যদি ওর 6 বিঘা থেকে 8,595 তা পেপারে দিয়েছে, তাহলে এক এক দিন 6 বিঘা করে কিনেছে। এত জমিন যদি সে 5 বছরে কেনে, আর 5 বছর থাকলে তো পোড়া জেলা কিনে নেবে। যদি এই বিশ্বাসটা দৃঢ় হবে থাকতো যে আমাকে কিন্তু এখনই মারা গেলে জবাব দেওয়া লাগবে আমার মালিকের সামনে, অন্তত খুব বেশি হলেও 6 বিঘা থেকে নাই আর 2 বিঘা বেড়ে 8 বিঘা হইতো। কথা বলছেন, কঠিন জিনিস এটা। এই বিশ্বাস যতদিন পর্যন্ত মানুষ বদ্ধমূল করতে না পারবে, তার দ্বারা অপরাধ মুক্ত হওয়া সম্ভব না। দেখতে মনে হবে যে আজগর আলাইহিস সালাম এমন হয় জান্নাত থেকে পানি এসেছে, কিন্তু কিয়ামতের বিশ্বাস না থাকলে ওর কাছে শেয়ালের কাছে যেমন মুরগি দিলে নিরাপদ থাকে না, ওর কাছে সম্পদ দিলে নিরাপদ থাকবে না। কিয়ামতের বিশ্বাস কাকে বলে একটু খেয়াল করে। হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের 12 বছর পর তার সন্তান আব্দুল্লাহর সাথে একবার স্বপ্নে দেখা। হযরত আব্দুল্লাহ বলে আমি স্বপ্নে দেখলাম আমার বাবা হযরত ওমর নদী থেকে গোসল করে ভেজা কাপড় পরে যেন আসতেছে। জিজ্ঞাসা করলাম বাবা কোথায় ছিলে এতদিন? হযরত ওমর বলে সন্তান আজ 12 বছর দুনিয়ার জীবন আমি ছেড়েছি, এই 12টা বছর আমি আল্লাহর দরবারে দাঁড়িয়ে হিসাব দিচ্ছিলাম, এই 12টা বছর আমার জীবনের কৃতকর্মের হিসাব দিতে দিতে আজকে আমার আল্লাহ আমাকে বলেছে তোরে মাফ করে দিলাম। মাফ করে দিয়ে শেষ করেনি, আমাকে বলেছে জান্নাতের নহর থেকে গোসল করে জান্নাতে যাও। এই কিছুক্ষণ আগে আমি আল্লাহর পক্ষ থেকে মাপের ঘোষণা পেয়ে এই গোসল করে এই যে কাপড় পরে জান্নাতে যাচ্ছি। গাজীপুরবাসী যাকে জান্নাতের সার্টিফিকেট জিন্দা অবস্থায় নবীজি দিয়ে গেছেন, যাকে দেখলে শয়তান পর্যন্ত ভয় পেত, যার সম্পর্কে নবীজি জানিয়েছেন আমার পরে কোন নবী আসবে না, যদি আসে ওমর আল্লাহর নবী হয়ে যাবে। এত বড় কথা যার পক্ষে নবীজি বলেন, এই লোকটার যদি 12 বছর লাগে তারপর আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। আপনার 6 বছর লাগবে বলেন? একদিন হয়ে যাবে? আমাদের বিশ্বাস খুব কঠিন জিনিস। আল্লাহ আমাদের অন্তরে যেন বর্তমান করে দেন। জোরে বলেন আমিন। ওরা বলবে আমরা কিয়ামত বিশ্বাস করতাম না, হাত্তা তানা লিয়াকিন,
এই অবস্থায় চলতে চলতে হঠাৎ করে আমাদের কাছে মরণ চলে এসেছিল। তাহলে জাহান্নামে সাকারে যাওয়ার কারণ পেলাম কয়টা? চারটা। জোরে বলেন। এক নম্বরে আমরা মুসল্লি ছিলাম না, তার মানে নামাজ পড়তাম না। দুই নম্বরে এতিম মিসকিনদের খাবারের ব্যবস্থা করতাম না, শুধু নিজে আখের গুছিয়েছি, নিজে খেয়েছি পড়েছি, মানুষের খোঁজ খবর রাখি না। তিন নম্বরে আমরা সমালোচক ছিলাম, শুধু মানুষের গেবত করে বেড়াতাম, দোষ চর্চা করতাম, এর কথা ওর কাছে লাগিয়ে তালা তালি করে সম্পর্ক নষ্ট করে দিতাম। চার নম্বরে কিয়ামতে বিশ্বাস করতাম না। এই অবস্থায় চলতে চলতে কখন আমাদের কাছে মরণ এসে হাজির হয়ে গেছে। জাহান্নামে সাকারে যাওয়ার যে চারটা কারণ আল্লাহ কোরআন দিয়ে জানালেন, এ জেলায় যদি কারো ভেতরে থাকে তার পরিবর্তন হওয়ার দরকার আছে না নেই? আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করে। জোরে বলেন আমিন। দুই নম্বরে জাহান্নামের নাম হচ্ছে জাহান্নামে সাকির। প্রথমটা কি বললাম? সাকার। দ্বিতীয়টা? এই সাইরের পরিচয় আল্লাহ কোরআনে দিলেন। ফরকানের বারো তেরো চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ বলেন জাহান্নামে সাহির কি জানো? পাপিষ্ঠদেরকে দেখার পরে জাহান্নামে সাহির গর্জন দিতে থাকবে। ওদেরকে যখন সংকীর্ণ করে জাহান্নামে সাহিয়ে ফেলে দেওয়া হবে, ওরা তখন সর্বপ্রথম মৃত্যু কামনা করবে। মরণ মানুষ এমনি কামনা করে? আসতে বলে কত বিপদ পর্যায়ে দুনিয়ায়, তা মানুষ মরতে চায় না। আজকে একবার না, হাজার হাজার বার মরণ ডাকো, মরণ তোমাদের আর হবে না। জাহান্নামে সাহির এর বর্ণনা পেলাম এই। এখানে কেউ যদি যায় সর্বপ্রথম সে মরণ কামনা করে। কত বড় কঠিন যন্ত্রণাদায়ক অবস্থা সৃষ্টি হলে মানুষ মরণ কামনা করে বলেন তো ভাই? বলেন। এই যে মেনন, রাশেদ খান মেনন, কয়েকদিন আগে বেশ সাক্ষী দিচ্ছিল, আমি সাক্ষী দিচ্ছি এই দেশে কেউ ভোট দিতে পারে নাই। দুই দিন পরেই দেখছি উল্টিয়ে ফেলেছে, বলছে না এই দেশে 100% সঠিক ভোট হয়েছে। পরে মনে হয় আজ রায় কিছু দেখিয়েছে, তার মানে কিছু দেখিয়েছে, এই জন্য দেখুন উল্টিয়ে গেছে। একথা বলছে না, মরণের ঘর থেকে মনে হয় ফিরিয়ে এসেছে, মানুষ মরতে চায় না। আপনি কি ঘুমাচ্ছে? অথচ জাহান্নামে সাইরে যাওয়ার পরে পরে মানুষ কি কামনা করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে কঠিন যন্ত্রণা দায়ক জাহান্নাম, এই সাইর এখানে আমি আল্লাহ আরো চার প্রকার মানুষ দিয়ে পরিপূর্ণ করব। প্রথম নাম্বারেই তারা দুনিয়ার ময়দানে যে মানুষগুলোকে কোরআন দিয়ে সতর্ক করার পরেও তারা সতর্ক হয়। কোরআন দিয়ে সতর্ক করার পরে যারা সতর্ক হয় না, এরা জাহান্নামে সাইর। এই বলেন না কেন? কোরআনে কারীম দলিল দিচ্ছে, বাদিদানা নাযীরুন ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। সূরা মুলকের নয় দশ নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলেন জাহান্নামে সাহিরে ফেরেশতারা জিজ্ঞাসা করবে কেন আসলে, কোন সতর্ককারী কি সতর্ক করে নাই? ওরা বলবে করেছিল কোরআন দিয়ে আমাদেরকে, কিন্তু আমরা বেটার কথা মিথ্যা মনে করতাম আর বলতাম যে এইরকম কোন কথা আল্লাহ নাসিল করেনি, তুই বানিয়ে বলিস, আমরা মুখ ফিরিয়ে চলে আসতাম।
জাহান্নামে সাহিরে যাওয়ার প্রথম নাম্বার কারণ পেলাম যারা কোরআন দিয়ে সতর্ক করার পরেও সতর্ক হয় না, ওইভাবে লাগামহীন জীবন চালাতে থাকে, ওরা জাহান্নামে সাহিরে যাবে। দুই নম্বরে জাহান্নামে সাহিরে যাওয়ার গোনাগুনের ভেতরে আমি পেয়েছি যারা এতিমের সম্পদ আত্মসাৎ করে। কার এতিম কি? বাংলাদেশে আমরা জানি এতিম তারা যাদের মা বাবা নেই, কি কথা বলেন না কেন? আমার আব্বার মা নেই, ধরুন হাফ এতিম, হাফ এতিম ছাটা বয়সে যাদের মা বাবা নেই, মারা গেছে তো এতিম অবশ্যই, কিন্তু এতিম নয় প্রকার। আপনি কোনদিন এগুলো শোনেননি, এখন নতুন করে দেখেন এতিম মেলে কিনা। দুই নাম্বারে এতিম তারা যারা দায়িত্বশীলদের নিচে আছে, তার মানে যে যে দায়িত্বে আছে ওনার আন্ডারে যারা আছে তারা ওর কাছে বলেন। গাজীপুর জেলার সর্বোচ্চ অভিভাবক হচ্ছে ডিসি এসপি, এই এসপির আন্ডারে যত পুলিশ সদস্য এই গাজীপুর পুরা জেলায় আছে সবাই কিন্তু এসপির কাছে এতিম। উনি ইচ্ছা করলে আপনাকে এখান থেকে বান্দরবন খাগড়াছড়ি এই মুহূর্তে দিতে পারে। সাধারণ যারা দায়িত্বে আছেন এই গাজীপুরে বিভিন্ন ফ্যাক্টরি আছে, গার্মেন্টস আছে, এখানে একজন এমডি আছে, এমডির আন্ডারে 8,000-20,000 মানুষ কাজ করে, এরা সবাই এই মালিকের কাছে। এই এতিমদের সাথে ব্যবহার তো 100% সঠিক হচ্ছে, সিআর পেলেই মানুষ গরম হয়ে যায়। প্রশাসনে আর যে যেই গিয়ার পেয়েছে ওই সিআরের গরমেই বাসে না, কি হনরে হনুমান হয়ে গেছে। অনেকে প্রশাসনের এই গরম সিআর পেয়ে কাজ কাম তো খুঁজে পাচ্ছে না, কোরআনের মাহফিল গুলো 44 ধারা দিচ্ছে, ক্ষমতা দেখানোর জায়গা পাও না। তোমার ক্ষমতা আল্লাহ যেদিন বের করবে সেদিন টের পাবে। খালি 2 বার পায়খানা 3 বার যদি বমি দেয় পরে খুঁজে পাওয়া যাবে? ধর তাড়াতাড়ি নিয়ে যা কালীগঞ্জে, ও জ্ঞান ফেরার পরে জিজ্ঞাসা করে ও মা আমি কোথায়, ওর বউ ডাক দিয়ে বলে তোমার তো মা নেই, আমারে কি বললে? এরকম হয়, ছোট একটা ছেলে ছিল চিন্তা করছে আমার বাবা কারে মা বলে, ডাক দিয়ে বলছে আব্বা তোমার মা মারা গেছে 10 বছর আগে, কারে মা বলো তুমি, এটা আমার মা বলে। ওরে ভাই চুপ কর, আমার পায়খানা হয়েছিল মাত্র 2 বার আর বমি হয়েছিল 3 বার, সব উল্টি হয়ে গেছে, আর আপনি সিআরে বসার পরে উল্টা পাল্টা কথা বলেন। আর সবচাইতে বেশি ভুল বকছে সিআরে যারা বসে আছে তারা, সিআর মানে দেখেন এই সিআর, এই যে এশিয়া, অনেকে বসে সিআর মানে কি এশিয়ান না, এশিয়ারে সারাই বসে তারা ভুল বকে, সিআর মানে কি এশিয়ার? ও সিআর এর কথা বলে আমি মায়ের খাবো, ও সিআর 41 সাল, কত সাল? সিআর মানে কোন সিআর? এই যে এশিয়ার, এশিয়ারে যেই বসে সে ভুল বকে, ও বসে ঠিক, ওই ও আসছে সিআরে বসে লাভ দেওয়া যাবে না। সাবধান, এতিমের সাথে ভালো ব্যবহার করা লাগবে। ফামমাল ইয়াতিমা ফালা তাকহার, আল্লাহ পাক বলেন হে নবী এতিমের গলায় ধাক্কা দেবেন না, কারণ আপনি নিজেও এতিম। এতিম যে কত বড় দামি আল্লাহর কাছে, নবীজি বলেন কেউ যদি এতিমের মাথায় হাত বুলিয়ে দেয় যতগুলো চুল পড়বে অতগুলো নেকি হবে। দুনিয়ায় কেউ যদি বেশি দিন বেঁচে থাকতে চায় সে যেন এতিমের মাথায় হাত দেয় আর নিকট আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখে। এটা তো 100% আমল হচ্ছে দেশে নাকি? ঠিক। 3 নম্বরে এতিম হচ্ছে তারা জনগণ সরকারের কাছে এতিম। এখন আমরা এতিম না, জাহান্নামে সাহিরে যাওয়ার 2 নম্বরে বর্ণনা পেয়েছি যারা এতিমের সম্পদ আত্মসাৎ করে। এবার আসেন কোরআনে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার ওয়া সায়াসলাউনা সাঈরা। সুরা নিসা
চার নাম্বার পারা ১৭ নাম্বার পৃষ্ঠা ১৪ নাম্বার লাইনে ২ নাম্বার রুকুর ১০ নাম্বার আয়াতটা তাফসীরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব লিখেছেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা খাচ্ছে খাবে এতিমের সম্পদ। কার সম্পদ? আরো জোরে বলে, এতিম বলতে কি শুধু মা বাবা নেই? এরা আপনি দায়িত্বে আছেন, আপনার দায়িত্বে থাকাকালীন আন্ডারে যারা আছে এরা এতিম। সুতরাং এদের সম্পদ আপনি আত্মসাত করে খেলে নবীজির সম্পদ আত্মসাত করে খাওয়ার সামিল, কারণ নবীজি কি ছিলেন? আরো জোরে বলেন, আজকে তো গার্মেন্টস এর মালিক তাদের শ্রমিকদেরকে সঠিক মূল্য না দেওয়ার কারণে মাঝে মাঝেই বিক্ষোভ করে, হরতাল হয়, আগুন লাগিয়ে দেয়। আপনি এতিমের সম্পদ আত্মসাত করতে পারবেন না, সাবধান, কারণ এতিমের সম্পদ যারা আত্মসাত করে খায়, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, ওরা যেন পেটের ভেতরে জাহান্নামের আগুন দিয়ে ভর্তি করে। অসায়াসলামনা সামিরম, এই চরিত্রের মানুষ যারা, এদের যদি চরিত্র না পাল্টায় এই অবস্থায় যদি মারা যায়, মারা যেতে দেরি, ওদের কবর গুলো জাহান্নামে সাইর হতে দেরি হবে না। এই আয়াত পড়ার পরে আমার মনে হচ্ছে বাংলাদেশে হাজারো লক্ষ মানুষ জাহান্নামে সাইরে চলেই গেছে। জাহান্নামে সাকারে যাওয়ার তিন নাম্বার বর্ণনায় পেয়েছি, যে সমস্ত মেয়েরা বেপর্দায় চলাফেরা করে গাজীপুর বাদ দিয়ে, এবার এটা লিখে নেওয়া লাগবে ফতোয়াটা, সূরা নিসা থেকে আমি লিখেছি। আল্লাহ পাক ২১ নাম্বার আয়াতে, সূরা নিসা ২১ নাম্বার আয়াতে দলিল দিয়েছেন, যাদের কাগজ কলম আছে বের করেন, এটা লিখে বাড়িতে যে কালকে মিলাবে। একজন মেয়ে লোকের জন্য ১৪ জন পুরুষ মানুষের সাথে দেখা করা যায় যাচ্ছে, কিন্তু তার হাতের কবজি, মুখমণ্ডল আর পায়ের পাতা খোলা রেখে পুরা শরীর ঢেকে রাখা লাগবে। কয়জন বলেন? মোবাইল যাদের আছে তোলেন তো। ১৪ জনের ভেতরে প্রথম হচ্ছে নিজের বাবা, এরপরে দুধ বাবা, মামা, চাচা, শ্বশুর, ভাই, দুধ ভাই, দাদা ভাই, নানা ভাই, নাতি, ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে আর মেয়ের জামাই। মেয়ের জামাই মানে আপনার মেয়ে যার সাথে বিয়ে দিয়েছেন ওই পুরুষটা। একজন মহিলা কয়জন পুরুষের সাথে দেখা করতে পারে? কিন্তু হাতের কবজি, মুখমণ্ডল আর পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর বলেন না কেন? একজন মেয়ে লোকের পর্দা এইটা, আর একজন পুরুষের পর্দা কি? একজন পুরুষ মানুষের পর্দা মায় দেয় এই নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত যদি ঢাকা থাকে, আর পুরা শরীরে কোনো জায়গায় কাপড় নাও থাকে, তাও তার পর্দা আদায় হয়ে যাবে। আসতে বলে সম্মানিত মা বোন যারা এসেছেন, জাহান্নামে সাহিরে যদি যেতে না চান, তাহলে ১৪ জন বাদ দিয়ে আর যাদের সাথে সম্পর্ক আছে, দেখাশোনা আছে, এখনই বাদ দেওয়া লাগবে। এবার আসেন দ্বিতীয় নাম্বারে, নবীজি বলেন একজন পুরুষ ১৪ জন মহিলার সাথে দেখা করতে পারবে ১৪ শ্রেণীর। প্রথম নাম্বারে তার নিজের মা, এরপরে দুধ মা, এরপরে খালা, এরপরে ফুফু, এরপরে শাশুড়ি, এরপরে বোন, এরপরে দুধ বোন, এরপরে দাদি, নানি, নাতনি, এরপরে নিজের মেয়ে, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে আর পুত্র বধূ। কয়জন বললাম? একটু মিলান তো, ১৪ জন নারী বাদ দিয়ে আর কারো সাথে আপনার দেখা সাক্ষাৎ কথাবার্তা দেদারসি চলছে কিনা? যদি চলে আপনাকে দিয়ে আল্লাহ জাহান্নামে সাইর ভর্তি করবে। আল্লাহ আমাকে সহ যারা আসলাম আমাদেরকে যেন মেনে নেওয়ার তাওফিক দেন, জোরে বলেন আমিন। চার নাম্বারে জাহান্নামে সাহিরে যাবে তারা যারা কোরআনের কিছু অংশ মানে কিছু মানে না। এটা তো এই দেশে নেই, ভারতে আছে। কোরআনে কারীম দলিল দিচ্ছে, আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামান জাযাউ মা ইয়াফালু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ
প্রথম নম্বর পড়া 14 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে 85 নম্বর আয়াতটা আল্লাহ তাআলা বলেন এই কোরআনের কিছু বিশ্বাস করে মানে আর কিছু বিশ্বাসও করে না মানেও না, এরকম আচরণ যদি আমার কিতাবের সাথে কেউ করে দুনিয়ায় লাজ্জনা গঞ্জনা অপমান দেব আর মরণের পরে ওকে জাহান্নামে সাইর ইলা শাদ্দিল আযাব মানে জাহান্নামে সাইর, ওকে নিকৃষ্ট আযাবের দিকে কঠিন আযাবের দিকে আমি ধাক্কা দিতে দিতে নিয়ে যাব, জোরে বলে নাউযু বিল্লাহ। জাহান্নামে সাইরে যাওয়ার বর্ণনা কয়টা পেলাম বলেন? 1 নম্বরে কোরআন দিয়ে যাদের সতর্ক করা হয় সতর্ক হয় না, 2 নম্বরে এতিমের সম্পদ যারা আত্মসাত করে, 3 নম্বরে যারা বেপর্দায় চলাফেরা করে, 4 নম্বর কোরআনের কিছু মানে কিছু মানে না, এরকম এক একটা বর্ণনায় জাহান্নামের 7টা জাহান্নামের দরজার 7টা বর্ণনায় 4টা করে পয়েন্ট আছে। এরপরে 3 নম্বরে আছে জাহান্নামে লাজা, এরপরে জাহান্নামে জাহিম, এরপরে হাওবিয়া, এরপরে হুতামা, এরপরে আর একটা জাহান্নামের নামই হচ্ছে জাহান্নাম। এই 7টার বর্ণনা পড়া কোরআন শরীফ আল্লাহ এইভাবে সাজিয়েছে, আমাদের উচিত হবে আমরা কোন জাহান্নামে যাচ্ছি এটা একটু খেয়াল করে আমল করা। আমি এই বর্ণনা দিয়ে কয়েকটা বইও লিখেছি প্রায় 3টা, যে আপনি কোন কাজ করলে কোন জাহান্নামের উপযুক্ত হয়ে যাচ্ছেন। এখানে আছে বইটা ড্রাইভারের কাছে, কিন্তু যারা লেখাপড়া করতে চান বইটা নিয়ে যাবেন কাজে লাগবে। আমি আজকে এই ভেজা কাদার ভেতরে বসে আছেন, চারিদিকে তাকিয়ে শেষ করে দিলাম আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনি আলহাসান, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাথা নিচু করুন, মোনাজাতটা বসে করেন, বসেন, মোনাজাতটা বসে করেন, আল্লাহর কাছে মোনাজাত করছি, বসেন, মোনাজাত বসে করেন। আখেরে মোনাজাত 4 দিনের শেষ দিন, আমরা মুসাফির অবস্থায় আছি, দোয়া কবুল হওয়ার সম্ভাবনা 100 ভাগ, আমি বিশ্বাস করি আমাদের দোয়া কবুল হবেই হবে। ইয়া গাফফার ইয়া রাব্বাল আলামিন, রব্বুল আলামিন, 4 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল জাঙ্গালিয়া মন্ডলী কালীগঞ্জ গাজীপুরের উদ্যোগে যুবকেরা বিশাল খেদমতে আঞ্জাম দিয়েছিল। তোমার কোরআন প্রচার প্রসারের এই আয়োজনে সমাপনী রজনীতে আখেরি মোনাজাতে আমরা হাত তুলেছি, মেহরবানি করে জীবনের অপরাধ গুলো তুমি এই মুহূর্তে মাফ করে দাও, আমাদের জীবনের অপরাধ গুলো তুমি সওয়াব দিয়ে পাল্টিয়ে দাও। যিনি আমাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে এই 4 দিনের আলোচনার সওয়াব গুলো তুমি আমাদের নবীজির রওজায় পৌঁছে দাও। প্রথম দিন কথা বলেছিলেন আমার বড় ভাই আলহাজ মাওলানা সাদিক রহমান আজহারি, দ্বিতীয় দিন আলহাজ মাওলানা ডক্টর আবুল কালাম আসাদ বাসার, আল্লাহ তৃতীয় দিন যিনি কথা বলেছিলেন মাওলানা মোস্তফা মাহবুব আলম। আজকে আমি গণাগার এসেছি, যতগুলো কথা বলেছি আল্লাহ কথাগুলোর সওয়াব নবীর রওজায় দিয়ে দাও, যারা মাটির নিচে শুয়ে আছে এই মানুষগুলোকে ক্ষমা করে দাও, বিশেষ করে মা বাপ যাদের নেই আল্লাহ মা বাপকে মাফ করে দাও। রব্বুল আলামিন, সারাটা জীবন অপরাধ করেছি মা পচাওয়ার সময় পাইনি, আজকে গভীর রজনীতে তাফসীর শুনতে এসে গণাগুলো স্মরণ করে মাফ চাই, আমাদেরকে তুমি মাফ করে দাও। মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে যারা, খাদিজার মতো আয়েশার মতো এদেরকে জীবন দাও, স্বামী সংসারে শান্তি দাও, অনেকের স্ত্রী অবাধ্য আছে বাধ্য বানিয়ে দাও, অনেকের স্বামী অবাধ্য আছে বাধ্য বানিয়ে দাও, সন্তান যাদের লেখাপড়া করছে মেধা স্মৃতি খুলে দাও, ছেলেমেয়ে যাদের হয় না আল্লাহ একটা সন্তান দিয়ে ধন্য করো। এই মাহফিলে বাস্তবায়নের জন্য যে যুবক গুলো শ্রম দিয়েছে, বিশেষ করে তোমার আল্লাহ বান্দা বড় ভাই জনাব জাহিদ, তোমার গোলামকে কবুল করো, মামুন তোমার এই গোলামকেও মঞ্জুর করো, মোরব্বেদের পৃষ্ঠপোষকতায় যতগুলো যুবক দল মত নির্বিশেষে কোরআনের আয়োজনে শ্রম দেয় আল্লাহ, কোরআনের জন্য তুমি তাদেরকে অমরের মতো বানিয়ে দাও। মরহুম মজিবুর রহমান ভাইয়া এই ময়দানের মালিক, তিনি কবরে আছে এখন,
জমিনের উপরে কোরআনে কারিমের তাফসীর মাহফিল, এই উদ্দেশ্য করে তুমি তাকে কবরটা জান্নাত দিয়ে দাও। যত মানুষ এই মাহফিলের সাথে সম্পৃক্ত, কিছু না হলে কিছু তুমি তাদেরকে দাও। সম্মানিত সভাপতি বড় ভাই আল্লাহ দেলাওয়ার হোসেন সারোয়ার হোসেনকে কবুল করো, আজকের মাহফিলের সম্মানিত অতিথি দেলাওয়ার হোসেন দর্শীকে কবুল করো, প্রধান অতিথি আমাদের মাননীয় এমপি জানাবা মেহরাফ রসুমকি ফাতেমাতু জাহরার মতো তুমি তাকে কবুল করো আল্লাহ। আল্লাহুম্মা ফিরলি বরহামনি।